পোস্টকার্ড রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আপনাদের সামনে উপস্থিত করলাম। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, এতদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক কুড়েছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ়, নীললাব ওখানে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর না হেরে, ওগো আস্তরা যাস রে গো ঘরের বাইরে, বাদলের ধারা সরে সরে সর, আউশের খেয়ে ধানে ফর ফর, কালী মাথা মেঘে ও পারে আধার বনিয়ে যে দেখ চাই রে, ওই শোনো শোনো পারে যাবে বলে গে ডাকি যে বুঝি মাঝি রে, খেয়া পাড়া বার বন্ধ করে আজি রে, ডুবে হাওয়া ভয় কুলে নেই কেউ, দুটুল বইয়া উঠে পড়ে কেউ, দর দর বেগে জলে পুরি জল, ছল ছল উঠে বাজি রে, খেয়া পাড়া বার বন্ধ হয়েছে আজি রে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলি রে আনো গোহালে, এখুনি আধার হবে বেলাটুকু গোহালে, দাঁড়িয়ে দুয়ারে দাঁড়িয়ে ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা ফিরেছে কি, রাখাল বালো কি জানি কোথায়, সারাদিন আজ খোয়ালে, এখুনি আধার হবে বেলাটুকু গোহালে, ওগো আস তোরা যাসনি তোরা যাসনি ঘরের বাহিরে, আকাশ আধার বেলা বেশি আর নাহি রে, ঝড় ঝড় ধারে ভিজে ভিজে জল, ঘাটে যেতে হয়েছে পিছল, ওই বেন বন্ধরে ঘন ঘন পথ পাশে যেন চাহিদে,